Hey everyone, assalamu alaikum. Welcome to TACTeach. So, আজকে আমরা চলে এসেছি আরেকটি informative video নিয়ে. And today's video is about ASME membership. Why to be an ASME member? And it's dedicated for the undergraduate students. This is Thakir Ahmed Choudhury from TACTeach. I'm the Vice Chair of ASME Student Regional Board of Asia Pacific Region. And also, I'm the Public Relations Secretary of ASME 2H Student Chapter. So without further ado, let's dive straight into the video. So let's start. So আজকে আমরা ভিডিওর মাধ্যমে যা যা জানব সেগুলো হলো what is ASME, why should you join ASME, student membership benefits of ASME, and finally how to join ASME. So what is ASME? ASME হচ্ছে the American Society of Mechanical Engineers. So এটা found করা হয়েছে 1880-তে. এটা একটা non-profit professional organization যেটা collaboration, knowledge sharing এবং skill development কে enable করে across all engineering disciplines. এরপর আমরা যেটা দেখছি সেটা হচ্ছে more than 100,000 plus members worldwide আছে বর্তমানে ASME. এরপর হচ্ছে 140 plus countryতে ASME বর্তমানে member reach করতে পেরেছে. এরপর ASME annually 25 plus conferences conduct করে থাকে এবং 200 plus technical courses এবং master classes offer করে থাকে studentদের জন্য annually. So why should you join ASME? So let's explore some membership benefits. The first benefit that we will talk about in this video is highly affordable membership dues. So আপনি এখানে একটা due এর list দেখতে পাচ্ছেন. So আপনি যদি first year বা freshman হয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ASME completely free তে আপনাকে membership offer করছে. তাছাড়া আপনি যদি second, third বা fourth year student হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে annually $25 করে pay করতে হচ্ছে. So it is kind of an affordable plan. Next হচ্ছে fun and exciting ASME events and EFX competitions. আপনারা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছেন. EFEST হচ্ছে আসলে একটা 3-day event. So সেখানে বিভিন্ন technical event থাকে, বিভিন্ন competitions থাকে এবং অবশ্যই বিভিন্ন fun eventsও থাকে. So it is very much exciting. And EFX হচ্ছে একটা ছোট পরিসরের একটা event এবং সেটা normally যেটা হয় যে সেটা locally বা regionally হয়ে থাকে. EFEST এর মতোই but it is targeting lower audience. নেক্সট হচ্ছে আমরা এখানে কিছু ছবি দেখতে পাচ্ছি ইফেস্টের এবং অবশ্যই আপনারা এখানে যা দেখছেন তা হচ্ছে বিভিন্ন কম্পিটিশনের ছবি. সো দিজ আর অল ইনক্লুডেড ইন ইফেস্ট. ইট ইজ অ্যাকচুয়ালি ভেরি এক্সাইটিং. এরপর আসতেছে হচ্ছে ASME এর মেন্টরিং প্রোগ্রাম. সো এই মেন্টরিং প্রোগ্রামে যেটা হবে যে আপনার সাথে একজন মেন্টরের কানেকশন ASME থ্রুতে করে দেওয়া হবে এবং আপনি অনেক কিছু শিখতে পারবেন তার কাছ থেকে. সো দিস ইজ এ গ্রেট অপরচুনিটি. এরপর আমরা দেখছি যে এখানে হচ্ছে জব বোর্ড এবং ক্যারিয়ার সেন্টার নিয়ে বলা হয়েছে. সো জব বোর্ড এবং ক্যারিয়ার সেন্টারটা হচ্ছে এখানে আপনি জব রিলেটেড বিভিন্ন রিসোর্সেসের আপনি দেখা পাবেন এবং যেহেতু এটা ইঞ্জিনিয়ারদেরকেই ফোকাস করে করা সো দিজ আর অল ফর ইউ, ডু চেক দেম আউট. এরপর হচ্ছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ম্যাগাজিন. সো এই ম্যাগাজিনটা হচ্ছে প্রতি দুই মাসে একবার করে পাবলিশ করা হয় নর্মালি এবং এই ম্যাগাজিনটা আসলে অনেক রিসেন্ট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ট্রেন্ডস নিয়ে করা. সো দিজ আর ভেরি রিসোর্সফুল, ডু চেক দেম আউট. এরপর আসছে হচ্ছে এক্সেস ইঞ্জিনিয়ারিং. সো এক্সেস ইঞ্জিনিয়ারিংটা হচ্ছে একটা টুল যেখানে আপনি বিভিন্ন রিসোর্স সম্পর্কে একটা আইডিয়া পাবেন. সো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অনেকগুলো রিসোর্সই আমাদের লাগে যেমন হচ্ছে বিভিন্ন গ্রাফ, বিভিন্ন টেবল. সো এগুলো সবই আপনি এক্সেস ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে পাবেন যেগুলো আপনাকে বিভিন্ন প্রবলেম সলভিং, রিসার্চ এবং প্রজেক্টের জন্য হেল্প করবে. নেক্সট হচ্ছে ASME স্মার্ট ব্রিফ. ASME স্মার্ট ব্রিফের একটা ফ্রি সাবস্ক্রিপশন আপনি পাবেন ASME স্টুডেন্ট মেম্বারশিপের সাথে. এখানে আপনাকে যেটা করা হবে বিভিন্ন ইঞ্জিনিয়ারিং নিউজ আপনার ইমেইলে প্রতি উইকডেতে আপনাকে পাঠানো হবে এবং আপনি সেখান থেকে অনেক কিছু নতুন অনেক কিছু জানতে পারবেন. নেক্সট হচ্ছে আমরা দেখব কিছু এক্সক্লুসিভ ডিসকাউন্ট যেগুলো ASME অফার করে থাকে তাদের স্টুডেন্টসদের জন্য. সো ফার্স্ট অফ অল হচ্ছে ASME কনফারেন্সে আপনি ডিসকাউন্ট পাবেন, আপনি জার্নালে কিছু ডিসকাউন্ট পাবেন, তাছাড়া একটা অফার আছে সেখানে ডিজিটাল কালেকশন $50. সো এখানে আপনি $50 50টা জার্নাল আপনি ডাউনলোড করতে পারবেন. এরপর আছে কিছু বুক ডিসকাউন্টস, লার্নিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিসকাউন্টস আছে, এখানে কিছু কোর্সের ডিসকাউন্ট আছে. এরপর আপনি যদি ইউএসএর সিটিজেন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কার রেন্টাল ডিসকাউন্ট পাবেন এবং ডেল থেকে আপনি কিছু ডিসকাউন্ট পেতে পারেন আপনি ASME মেম্বারশিপ যদি আপনার থাকে. অ্যান্ড রিসেন্টলি আমি যেটা দেখেছি যে লেনোভো থেকে আপনাকে কিছু ডিসকাউন্ট হয়তো তারা অফার করছে. সো ডু চেক দাম আউট ইন দ্য ASME ওয়েবসাইট.
অ্যান্ড আপনি কিছু স্পেশাল ইনভিটেশনস পাবেন, যেমন হচ্ছে 24th April অফ দিস ইয়ার ASME ইফেস ডিজিটাল হতে যাচ্ছে, সো সেখানকার ইভেন্টের আপনি ইনভিটেশন পাবেন। তাছাড়া এই ডে ইন দ্য লাইফ একটা ওয়েবিনার সিরিজ আছে, যেখানে হচ্ছে বিভিন্ন বড় বড় কোম্পানির ইঞ্জিনিয়াররা তাদের বিভিন্ন এক্সপিরিয়েন্স শেয়ার করে, তারা আসলে দিন কীভাবে পার করে সেটা তারা জানায়, সো সেটা আপনি অ্যাটেন্ড করতে পারবেন। তাছাড়া হচ্ছে এখানে আছে ইঞ্জিনিয়ারিং এডুকেশন দ্য ফিউচার ইজ নাও, সো এটা আপনি ট্রাই করে দেখতে পারেন। সো এগুলো আসলে সবগুলোই ওয়েবিনারের ইনভিটেশন, সো এগুলো আপনি ASME মেম্বার হলে আপনি এই ইনভিটেশনগুলো ডিরেক্টলি আপনার মেইলে পাবেন। নেক্সট হচ্ছে ফিনান্সিয়াল এইড অ্যান্ড স্কলারশিপ, সো এখানে একটা লিস্ট দেখতে পাচ্ছেন, এগুলো সবগুলোই হচ্ছে বিভিন্ন স্কলারশিপের লিস্ট। সো আপনি যদি ABET অ্যাক্রেডিটেড ইউনিভার্সিটিতে পড়েন তাহলে হচ্ছে আপনার জন্য এই স্কলারশিপগুলো, এগুলো সবাইকে অফার করা হয় আই থিঙ্ক ওয়ান্স ইন এ ইয়ার, সো ডু চেক আউট দ্য ওয়েবসাইট ফর আপডেট অন দিস স্কলারশিপ। এবং ফাইনালি হাউ টু জয়েন ASME, সো ASME তে জয়েন করতে হলে দুইটা ওয়ে আছে, একটা হচ্ছে থ্রু ASME অফিসিয়াল ওয়েবসাইট অ্যান্ড দি আদার ওয়ান এস থ্রু এক্সিস্টিং ASME স্টুডেন্ট চ্যাপ্টার কমিটি। সো ইদার ওয়ে আপনি ASME তে জয়েন করতে পারেন। Thank you guys for watching this video. This is all about today's video, and if you like this video, do give a thumbs up. And arekta kotha hocche apnara jodi ASME events orthat ASME efest ebong ASME efx er upor arekta detailed video chan, obosshoi ei video er comment box e do let me know. And of course, if you like these videos that I'm making, do subscribe to my channel and stay with me. So stay safe, stay happy. Assalamu alaikum.